হ্যালো বন্ধুরা, নিচে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ইসমাইল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকমের আপনারা সুন্দর একটা বর্ডার আপনারা নিয়ে আসবেন আপনাদের এমএস ওয়ার্ড পেজে। তো আপনারা এখানে দেখেন, এই বর্ডারটা কিন্তু আমার বাইরে থেকে নেওয়া, মানে আমি নেট থেকে কালেকশন করে তারপর কিন্তু আমরা এখানে এমএস ওয়ার্ডের পেজে নিয়ে আসছি। তো এটা কিভাবে আমরা বসাবো বা সেট করব সেটাই আজকে আমরা দেখব। তো আমরা ফার্স্টে নতুন একটা পেজ নিয়ে নিই, নতুন একটা পেজ নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আমরা পেজ লেআউটে যাব। যাওয়ার পরে এখান থেকে সাইজ থেকে আমরা এটাকে A4 সাইজ করে দেব। দেওয়ার পরে এখন আমরা যদি এখানে দেখেন পেজ বর্ডার আছে, বর্ডার থেকে যদি আমরা বিভিন্ন ধরনের বর্ডার কিন্তু এখানে আছে, অনেক ধরনের বর্ডার আছে, এগুলো কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে দিতে পারি, কিন্তু এগুলো কিন্তু আমাদের ইচ্ছা মতো হলো না আর কি। এটা এমএস ওয়ার্ডে কিছু দেওয়া ছিল সেটাই আমরা নিলাম, কিন্তু আমাদের মন মতো হচ্ছে না। আমরা গুগল থেকে আমরা এই বর্ডারগুলো কিন্তু আমরা নামায় নিতে পারি। তো এখানে দেখেন আমাদের অনেকগুলো বর্ডার এখানে আছে, যেমন এই একটা, এই একটা, এই একটা, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর বর্ডার। এগুলো কিন্তু আমি গুগল থেকে সার্চ দিয়ে আপনারা নামায় নেবেন। তো এখন আমরা এইখানে আমরা ওই বর্ডারগুলো আমরা কিভাবে এখানে অ্যাড করব সেটাই আজকে আমরা দেখব। তো আমি এই বর্ডারটাকে উঠিয়ে দিলাম। তো এখন আমরা এইখানে দেখেন ওয়াটার মার্ক একটা অপশন আছে, পেজ লেআউটে যাব, দেখেন ওয়াটার মার্ক একটা অপশন এখানে আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে কাস্টম ওয়াটার মার্ক একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা এখানে পিকচার ওয়াটার মার্ক যে অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমরা সিলেক্ট পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমি যে পিকচারগুলো নামায় রাখছিলাম এখানে কিন্তু সব পিকচারগুলো এখানে আসছে। তো জাস্ট আমি এই পিকচারটার উপরে ক্লিক করলাম, তারপরে আমরা এখানে ওপেন করে দিলাম। এখন আমরা যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখেন পিকচারটা কিন্তু চলে আসছে, কিন্তু এটা কিন্তু আপনার ওয়াটার মার্ক হিসাবে আসছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখেন একটা টিক আছে, এই টিকটাকে আমরা উঠিয়ে দিব। দেওয়ার পরে অ্যাপ্লাই দিই। তো এখন দেখেন কিন্তু কালার হয়ে গেছে, এই ওয়াটার মার্কটা ছোটো আছে, কিন্তু আমাদের লাগবে কিন্তু পুরো ফুল পেজে বর্ডারে, বর্ডার যে আছে এই পেজের বর্ডারে লাগবে। এখানে দেখেন আপনারা অটো দেওয়া আছে আমাদের, তো এখান থেকে আমরা বিভিন্ন এখানে সাইজ দেওয়া আছে, তো আমরা এখানে দিয়ে দেখব যে কোনটা অ্যাডজাস্ট হয়। তো আমরা 200 দিয়ে অ্যাপ্লাই দিলাম, 200 দিয়ে, তাও কিন্তু ছোট হচ্ছে। তারপর আমরা 500 দিয়ে একটু অ্যাপ্লাই দিয়ে দেখি, 500 দিয়ে অ্যাপ্লাই দিলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা এখানে 200 এবং 500-এর মাঝামাঝি আমরা 300 দিয়ে দেখি, তারপর আমরা এখানে অ্যাপ্লাই দিই। তো এখন দেখেন 300 দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দেব। তো এখন দেখেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমাদের পেজের ভিতরে, একদম চারটা কোণা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমরা যদি লিখতে যাই, আমরা পেজের কিন্তু যে কোনো জায়গা থেকেই আমরা লিখতে পারবো। এখন আমি কার্সারটাকে এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম, আসার পরে এখানে আমি হোমে যাব। যাওয়ার পরে এখানে মেডেল করে দিই এবং এখানে ফন্ট সাইজটা আমি একটু বাড়ায় দিই, 28 দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লিখব, লিখলাম, এটা হেডিং দিলাম। এখন এটাকে আমরা বোল্ড করে দিব, নিচে একটা আন্ডারলাইন করে দিব, আর কালারও এখান থেকে দিয়ে দিলাম, মনে করেন সবুজ কালার দিয়ে দিলাম। তারপর আমরা এখানে এন্টার দিয়ে নিচে আরও কিছু লেখা আমরা এখানে লিখব। তো এইখানে আমি যে লেখাগুলো লিখছি জাস্ট এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি, বাস। তো এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু অনেক সময় দেখা গেছে আপনারা বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে আপনারা উইশ করেন বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা সুন্দরভাবে একটা উপঢৌকন হিসাবে তৈরি করতে পারেন, শুভেচ্ছা বিনিময়ের যে পত্রগুলো সেগুলো কিন্তু এভাবে ডিজাইন করে খুব সুন্দরভাবে করতে পারেন। তো এখন আমরা যদি প্রিন্টে যাই, তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে আমাদের প্রিন্টটা কীভাবে হবে। তো দেখলেন কত সুন্দর হয়েছে এটা। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, নেট থেকে এই বর্ডারগুলো নামাই, তারপরে আপনারা বর্ডারগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের পেজটাকে সাজাইতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।